ঢাকা শিশু হাসপাতালের সামনে মামুন নামের মধ্যবয়সী এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে হাসপাতালের আনসার এবং অ্যাম্বুলেন্স চালকরা। এমন অভিযোগ করেছে নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। পরে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হয়। এ বিষয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে লুকোচুরি খেলে তারা। আরও জানাচ্ছেন দীপ্ত চন্দ্রপাল। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। ছয় বছরের মেয়ের চিকিৎসা করাতে এসে নিজেই লাশ হয়ে ফিরে গেলেন বাবা মোহাম্মদ মামুন। স্ত্রী ও দুই ছেলে মেয়ে নিয়ে মিরপুর ১১ নম্বরে বসবাস করতেন এই চা বিক্রেতা। মেয়ের অসুস্থতায় ঠিকমতো ঢাকা শিশু হাসপাতালে সেবা না পেয়ে ক্ষুব্ধ হন মামুন। পরে স্ত্রী সহ মেয়েকে বাসায় পাঠিয়ে দেন। এরপর হাসপাতালের আনসারদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আনসার হিরু ও মাহবুব তাকে চোর বলে ধাওয়া দেয়। তাদের সঙ্গে যোগ দেয় অ্যাম্বুলেন্স ড্রাইভাররাও। এক পর্যায়ে মামুনকে পিটিয়ে মসজিদের বারান্দায় রেখে যায় তারা। আনসারের সাথে তর্ক বিতর্ক হয়। হওয়ার পরে আনসারে দৌড়ে নিয়ে চোর চোরকে তো দৌড়ে নিয়ে দেয়। দৌড়ে নিয়ে দেওয়ার পরে ওনারা খুব মারধর করে। মারধর করার পরে ওই ভিতরে হাসপাতালের যে মসজিদে ছিল ওই মসজিদের সামনে তারা রেখে চলে যায়। আনসার মারধর করছে। তো বলতাম যে ভাই, আনসারের নামটা কি বলা যায়, মাহবুব এবং হীরা, আর কিছু পাবলিক ছিল ওই যে আপনার অ্যাম্বুলেন্সের ড্রাইভার। এই ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এভাবে তো কেউ কাউকে মারতে পারে না। শুনছি নাকি আনসাররা নাকি ঘটনাটা ঘটাইছে? আনসাররা কেন এই ঘটনা ঘটাইলো? ওখানে সিসিটিভি ফুটেজ আছে, আপনারা এটা সংগ্রহ করুন, আপনারা এটা বিচার করুন। যাচাই বাছাই না করে লোকটারে মেরেই ভালাইলো। সুস্থ বিচার চাই ভাই। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। শুরু থেকেই মামলার কপি দিতে গড়িমসি করে পুলিশ। পরে রোববার রাতে সেটি হাতে পাওয়া যায়। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।